Hello students, welcome to Newton Physics channel. আজকে আমরা ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে আলোচনা করব। তো মেইনলি ইলেকট্রোস্ট্যাটিক্স এর আগে আমরা ইলেকট্রোডাইনামিক্স নিয়ে একটু বলি। ইলেকট্রোডাইনামিক্স অ্যাকচুয়ালি কি? ইলেকট্রোডাইনামিক্স হচ্ছে অ্যাকচুয়ালি স্টাডি অফ চার্জ, অর্থাৎ চার্জ কে আমরা স্টাডি করব। এবার ইলেকট্রোডাইনামিক্স এর এরকম তিনটে পার্ট আছে। তিনটে পার্ট কি কি? তিনটে পার্টের মধ্যে একটা পার্টে আছে কি, চার্জ অ্যাট রেস্ট, যেটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক্স আর ইলেকট্রোস্ট্যাটিক্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে আবার দুটো পার্ট আছে, 1, 2। সেকেন্ডে যেটা আছে, চার্জ ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, চার্জ ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, চার্জ ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। থার্ড পার্টে আছে, চার্জ ইজ অ্যাক্সিলারেটিং। থার্ড যে পার্টটা, সেই পার্টে আছে চার্জ ইজ অ্যাক্সিলারেটিং। তাহলে দেখো, এই যে চার্জ মুভিং উইথ ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, এর মধ্যে কি কি আছে? কারেন্ট ইলেকট্রিসিটি আছে, ইএমআই আছে, এসি আছে। আর চার্জ ইজ অ্যাক্সেলারেটিং, এর মধ্যে আছে কি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে দেখ, ইলেকট্রোডাইনামিক্স এর তিনটে পার্ট, অর্থাৎ প্রত্যেকটা পার্টেই দেখো আমরা চার্জ কে নিয়েই কিন্তু আলোচনা করছি। চার্জ কে যখন রেস্টে রাখছি তখন ইলেকট্রোস্ট্যাটিক্স, চার্জ কে যখন মুভ করাচ্ছি উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, তখন সেই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়ছে? কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিং কারেন্ট। আর চার্জ যখন অ্যাক্সেলারেটিং মোশনে থাকছে তখন সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এই পুরো পার্টই আমাদের ক্লাস 12 এর চ্যাপ্টারে আছে। তো আমরা প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক্স 1 নিয়ে শুরু করছি। ইলেকট্রোস্ট্যাটিক্স 1 এর ক্ষেত্রে আমরা যা এর আগেই বললাম যে চার্জ রেস্টে থাকবে, অর্থাৎ পুরো স্টাডিটাই আমাদের চার্জ নিয়ে, ইলেকট্রোস্ট্যাটিক্স 1। তাহলে আমরা প্রথম শুরু করছি ইলেকট্রোস্ট্যাটিক্স 1। অ্যাকচুয়ালি কি আছে এখানে? চার্জ রেস্টে আছে, চার্জ অ্যাট রেস্ট, অর্থাৎ চার্জ রেস্টে থাকলে যে যে ঘটনাগুলো ঘটে সেইটাই আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, যে জিনিসটা আমরা দেখিনি, অর্থাৎ চার্জকে আমরা কেউ দেখিনি, সেই জিনিস নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ইলেকট্রোডাইনামিক্স পুরো চ্যাপ্টারে চার্জ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা কেউ দেখিনি কিন্তু তার ফল আমরা পেতে পারি, সেইটাকে নিয়ে আমরা আলোচনা করছি। অর্থাৎ আমাদের মাথার মধ্যে বা কাল্পনিক ভাবে আমরা ধরে নেব যে একটা চার্জ মুভ করছে, একটা চার্জ রেস্টে আছে, এবং সেই চার্জ রেস্টে থাকলে কি হয়, তাদের দুটো চার্জ পাশাপাশি থাকলে তাদের মধ্যে ফোর্স কাজ করে, ফিল্ড কাজ করে, পোটেনশিয়াল কাজ করে, এই জিনিসগুলো আমরা সব সময় ইমাজিনেশনের মধ্যে ধরে নেব। এবং আমাদের এই ক্ষেত্রে কি হবে, ইমাজিনেশন পাওয়ারটাকে বেশি করতে হবে। যেমন আমরা ক্লাস 11-এর মেকানিক্স পার্টে কি ধরেছিলাম, যে আমি ফোর্স দিচ্ছি, একটা বডি মুভমেন্ট হচ্ছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, অর্থাৎ সেখানে ইমাজিনেশনের পার্টটা খুব অল্প ছিল। এখানে পুরোপুরি ব্যাপারটাই হচ্ছে ইমাজিনেশনের, তাই ইমাজিনেশন পাওয়ারটাকে খুব বেশি করতে হবে। তারপরে এবার আমরা শুরু করি, তাহলে চার্জ কি বললাম, রেস্টে আছে। তাহলে চার্জের কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে? চার্জের ক্যারেক্টারিস্টিক ফার্স্ট কি, চার্জের ভ্যালু আমরা জানি, যে চার্জের ভ্যালু কত। চার্জের ভ্যালু যদি আমরা বলি, সবচেয়ে মিনিমাম চার্জ কত হয় একটা ইলেকট্রনের চার্জ? একটা ইলেকট্রনের চার্জের চেয়ে কম পরিমাণ চার্জ কিন্তু হয় না। একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6×10⁻¹⁹ কুলম, অর্থাৎ এই চার্জটাই হচ্ছে সবচেয়ে মিনিমাম চার্জ, অর্থাৎ যেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ 1.6, এর চেয়ে কম চার্জ হয় না। হ্যাঁ, অনেকে বলতে পারো যে কোয়ার্ক বলে কিছু পার্টিকেল আছে, সেই পার্টিকেলগুলোর চার্জ কত হয়, ±E/3 অথবা ±2/3E, কিন্তু এই জিনিসটা তো আমার সিলেবাসে নেই, সেই জন্য কোয়ার্কস নিয়ে আমরা আলোচনা করব না, জাস্ট ইলেকট্রনের চার্জটাকে সর্বনিম্ন চার্জ ধরে আমরা কাজ করব।
এবং চার্জের যে প্রপার্টি, আমরা জানি পজিটিভ চার্জ হয়, চার্জের নেচার হচ্ছে দুটো, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। এবং কি হয় যে চার্জ থাকা মানে, চার্জ থাকলে কি থাকবে, মাস থাকবে, চার্জ যেখানেই আছে সেখানেই মাস আছে। কিন্তু উল্টো জিনিস নাও হতে পারে, মাস থাকলে চার্জ নাও। এবার চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার পরে এই আইসোলেটেড সিস্টেমের চার্জগুলো পাল্টে গেল, অর্থাৎ -2 কুলম চার্জটা, আমি এরপরে ছবিটা এখানে দেখাচ্ছি, এই আইসোলেটেড সিস্টেমে এই -2 কুলমটা 1 কুলম হলো, 4 কুলমটা 3 কুলম হলো, আর তাহলে থার্ড যে চার্জ সেটা যদি এক্স ধরি তাহলে এক্সের ভ্যালুটা কত হবে। দেখো চার্জ ইজ কোয়ান্টাইজড, আমি আগেই বলেছি, অর্থাৎ টোটাল চার্জ রিমেইনস কনস্ট্যান্ট ফর অ্যান আইসোলেটেড সিস্টেম। তাহলে এখানে টোটাল চার্জ কত ছিল, 4 -2+1, তাহলে এখানেও টোটাল চার্জ কি থাকবে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে, সেম থাকবে, তাহলে -1+3+x। তাহলে এখান থেকে দেখো এক্স এর ভ্যালুটা কত আসবে, তাহলে এক্স ইকুয়াল টু আসবে 4 - 2, মানে 2, 2+1, 3, 3, 3 ক্যান্সেল আউট হলো, তার মানে 1 কুলম। অর্থাৎ এই যে চার্জ, এইখানে যে চার্জটা থাকবে এক্স এর ভ্যালু যেটাকে দিয়ে রিপ্রেজেন্ট করেছি, সেই চার্জটার ভ্যালু হবে কত, 1 কুলম। তাহলে আমরা দেখলাম যে চার্জ কোয়ান্টাইজড হয়। নেক্সট এবার দেখো, চার্জ ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, মাস ভেলোসিটির উপর ডিপেন্ড করে। আমি বললাম যে চার্জ থাকলেই মাস থাকবে, কিন্তু মাস থাকলে চার্জ থাকতেও পারে নাও থাকতে পারে। আবার কি যে মাস ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকল, কিন্তু চার্জ ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। যদি কোনো একটা চার্জ ধরা যাক কিউ, সেই চার্জটার ভেলোসিটি চেঞ্জ করতে করতে যাচ্ছে, অর্থাৎ ভেলোসিটিটা খুব বেশি হয়ে গেছে, তাহলে কি তার চার্জ পাল্টে যাবে, না চার্জ সেমই থাকবে। কিন্তু যদি মাস এম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এই মাসের ভেলোসিটিটা যদি লাইটের ভেলোসিটির কাছাকাছি হয় তাহলে আমরা জানি যে সেই ক্ষেত্রে মাসটা চেঞ্জ হয়ে গিয়ে কত হয়, m0/√1 - v2/c2। অর্থাৎ কোনো একটা পার্টিকল তার ক্ষেত্রে কি হয় ভেলোসিটিটা কি হয়ে যায়, ভেলোসিটির উপরে মাসটা ডিপেন্ড করে, কিন্তু চার্জ ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। তাহলে আমাদের দেখো যে এই চার্জের ক্যারেক্টারিস্টিকগুলো আমরা জানতে পারলাম। এবার আমরা যাব যে চার্জের ক্যারেক্টারিস্টিক হওয়ার পরে আমরা মেইনলি যে চ্যাপ্টারটা আমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক্স 1 এ আছে, সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা মেইন বিষয়বস্তুতে ঢুকছি। অর্থাৎ দেখা গেল এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এই যে চার্জটা, এই চার্জটাকে আমি ধরলাম Q1, এই চার্জটাকে আমি ধরলাম Q2। তাহলে এই দুটো চার্জের মধ্যে সেপারেশন আমি ধরলাম x। তাহলে এখানে যে কুলম্বস ল, অর্থাৎ দুটো চার্জের মধ্যে যে কুলম্বস ল কাজ করে, সেই কুলম্বস ল সেটা যদি বলি, এটা 1 ডিউ টু 2, এই চার্জের জন্য যে ফোর্সের ভ্যালুটা কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, মেইনলি ডিপেন্ড করে চার্জের মাল্টিপ্লিকেশন বাই ডিস্টেন্সের স্কোয়ার। শুধু তাই না, একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটাকে কে বললাম, তাহলে কে Q1 Q2 বাই এক্স স্কোয়ার, যেখানে কে এর ভ্যালুটা কত হয়, কে হচ্ছে 1/4πε0। তাহলে ইপসাইলন নটটা কি, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম ইন ভ্যাকিউম। অর্থাৎ ইপসাইলন নট এই ভ্যালুটা কত, ইপসাইলন নটের ভ্যালু আছে, এবং ইপসাইলন নটটাকে কি বলে, পারমিটিভিটি, পারমিটিভিটি ইন ভ্যাকিউম, বা এয়ারও হতে পারে, ভ্যাকিউম বা এয়ারের পারমিটিভিটি হচ্ছে ইপসাইলন নট। তাহলে আমরা কে দিয়ে এগুলোকে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ ফোর্সটা কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, এই ফোর্সটাকে আমরা কি বলি, কুলম্বস ল। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে মেইনলি যে প্রিলিমিনারি স্টেজটাই দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে পুরোপুরি কুলম্বস ল এর উপরে। অর্থাৎ কুলম্বস লতে কি বলছে, যে 1 নম্বর চার্জ এবং 2 নম্বর চার্জের মধ্যে যে ফোর্সটা সেটা কার উপর ডিপেন্ড করে, যে Q1 Q2 এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সের স্কোয়ার। শুধু তাই না, ওদের মাঝের যে মিডিয়াম সেই মিডিয়ামের উপরে ডিপেন্ড করে। তো আমরা এখানে ভ্যাকিউম ধরে নিয়েছি, এবং ভ্যাকিউমের ক্ষেত্রে কে এর ভ্যালু হয় 1/4πε0। তাহলে দেখো এই ক্ষেত্রে এবার যখন আমরা ফোর্স নিয়ে কাজ করছি, তাহলে এই যে ফোর্স, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই ফোর্সটার নাম এটাকে আমরা বলছি কুলম্বস ফোর্স। এই যে কুলম্বস ল, বা এটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স,
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে দেখো এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে এর কতগুলো আবার ক্যারেক্টার আছে? আমরা যেমন এর আগে চার্জের ক্যারেক্টার নিয়ে আলোচনা করলাম, এবার আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বস ল এর যে ক্যারেক্টারিস্টিক সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে এটা কি, যে এরা সবসময় অ্যাকশন রিয়াকশন পেয়ার, অ্যাকশন রিয়াকশন পেয়ার হিসাবে কাজ করে, অ্যাকশন রিয়াকশন পেয়ার। দুই নম্বর হচ্ছে কি, কনজারভেটিভ, কনজারভেটিভ ফোর্স। এগুলো আমি পরে এক্সপ্লেইন করছি কেন এগুলো কি বললাম। তিন নম্বর হচ্ছে সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স। থার্ড হচ্ছে কি, সরি থার্ড এর পর ফোর্থ, ফোর্থটা আমি পড়ে লিখছি। তাহলে ফোর্থ ক্যারেক্টারিস্টিক কি, ফোর্থ ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, যে এই ফোর্সটা, দিস ফোর্স ডাজ নট ডিপেন্ড আপন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ অ্যানাদার চার্জ। অর্থাৎ অন্য কোনো চার্জ আছে কি নেই তার উপরে এই ফোর্সটা ডিপেন্ড করে না। আমি আবার বলছি যেটা অ্যাকশন রিয়াকশন পেয়ার, এক নম্বর ক্যারেক্টারিস্টিক দিয়েছি এটা অ্যাকশন রিয়াকশন পেয়ার, দুই নম্বর দিয়েছি কনজারভেটিভ ফোর্স, থার্ড নম্বর পয়েন্ট দিয়েছি সেন্ট্রাল ফোর্স, ফোর্থ দিয়েছি দিস ফোর্স ডাজ নট ডিপেন্ড আপন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ অ্যানাদার চার্জ। তাহলে এই চারটে ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে একটা ফোর্স, যদি দুটো চার্জ নিই, দুটো চার্জ আমরা বললাম যে এগুলো অ্যাকশন রিয়াকশন পেয়ার, অর্থাৎ এই চার্জটাকে আমি পজিটিভ ধরলাম কিউ ওয়ান, এখানে আমার একটা চার্জ আছে কিউ টু। তাহলে এই এই চার্জটা একে রিপালসিভ ফোর্স কোন ডিরেকশনে দেবে, এদিকে, কিউ টু আবার কোন দিকে দেবে, এই দিকে। তাহলে দেখো এই ফোর্স, এটাকে যদি আমি এফ ওয়ান টু বলি তাহলে এটা হবে কত, এফ টু ওয়ান। এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি এক্স হয় তাহলে দেখো এফ ওয়ান টু এর ভ্যালুও যা মড, যদি বলি তাহলে এটার মড অফ টু ওয়ান, এই দুটোর ভ্যালুই আমাদের কি হবে, কে কিউ ওয়ান কিউ টু বাই এক্স স্কোয়ার। এবং এর ডিরেকশন যেদিকে, এর ডিরেকশন তার ঠিক দেখো অপোজিট দিকে, সেই জন্য এটাকে আমরা কি বলি অ্যাকশন রিয়াকশন পেয়ার। সেই জন্য আমরা এটাকে কি লিখতে পারি, অ্যাকচুয়ালি ভেক্টর ফর্মে যদি লিখি এফ ওয়ান টু ইকুয়াল টু মাইনাস অফ এফ টু ওয়ান, তার মানে এফ ওয়ান টু এটাকে যদি অ্যাকশন, এটা রিয়াকশনের সঙ্গে ইকুয়াল এবং অপোজিট। অ্যাকশন রিয়াকশন পেয়ার বললেই শুধু হবে না, ক্যারেক্টারিস্টিক আরও একটা আছে যেটাকে আমি ফিট পয়েন্ট হিসাবে বলবো। অর্থাৎ এই যে অ্যাকশন রিয়াকশন পেয়ার, দেখো অ্যাকশন রিয়াকশন তো ভ্যালু যে আমরা সমান বললাম, এরকমও তো হতে পারে এই দুটো চার্জের ক্ষেত্রে। ধরা যাক এই চার্জটা এই দিকে এফ ওয়ান টু, এক্স ডিস্টেন্সে আমার এই চার্জটা এফ টু ওয়ান, তাহলে এই দুটোর ভ্যালু সেম, ডিস্টেন্স সেম আছে, কিউ ওয়ান চার্জ আছে এখানে, কিউ টু চার্জ আছে, এরকম হবে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বস ল? এখানে তো এফ ওয়ান টু আর এফ টু ওয়ান আমার সেম না। অর্থাৎ আমাদের ফিফথ পয়েন্ট যেটা হবে ক্যারেক্টারিস্টিক, যে অ্যালং দ্য লাইন জয়নিং দ্য টু চার্জেস, অর্থাৎ কিউ ওয়ান এবং কিউ টু কে একটা লাইন দিয়ে আমি যখন যোগ করব তখন কি হবে, সেই লাইন বরাবর কি হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করবে। তাহলে দিস ফোর্স উইল অ্যাক্ট অ্যালং দ্য লাইন জয়নিং দ্য টু চার্জেস। অর্থাৎ দুটো চার্জকে আমি একটা লাইন দিয়ে কানেক্ট করব, তাহলে সেই ক্ষেত্রে যে ফোর্স হবে সেই ফোর্স দিয়ে আমরা কাজ করব। অর্থাৎ এইবার আমাদের তাহলে কি দাঁড়ালো, দেখো এফ ওয়ান টু এই ডিরেকশনে কাজ করছে, এফ টু ওয়ান এইদিকে কাজ করছে, অর্থাৎ এদের দুটো চার্জকে আমি লাইন দিয়ে জয়েন করলাম, তাহলে এই লাইন বরাবর কাজ করছে। তাহলে আমাদের পাঁচটা ক্যারেক্টারিস্টিক হলো।
তাহলে এবার দেখো এই যে কনজারভেটিভ এবার আমরা দুই নম্বর পয়েন্ট যেটা বলেছিলাম যে ইট ইজ এ কনজারভেটিভ ফোর্স কেন কনজারভেটিভ ফোর্স অর্থাৎ দেখো এখানে আমার একটা চার্জ আছে এই চার্জটা ধর এই পয়েন্টে যাবে এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে একটা চার্জকে নিয়ে গেলাম এখানে গেল এইভাবে যেতে পারে এইভাবে যেতে পারে যেভাবেই যাক এ থেকে বিতে গেলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে সেটা পাথ ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ এই পাথের উপরে ডিপেন্ড করে না নির্ভর করে না সেই জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে কী বলা হয় কনজারভেটিভ ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেই জন্য কী হয় ইট ইজ কনজারভেটিভ অর্থাৎ পাথ ইন্ডিপেন্ডেন্ট কনজারভেটিভ নেক্সট এবার দেখো পরের পয়েন্টে ছিল সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স কাকে বলে কিছুক্ষণ আগে আমি বললাম যে এই চার্জ আর এই চার্জটা এটা কিউ ওয়ান চার্জ এটা কিউ টু চার্জ এরা কি হয় সবসময় এদের লাইন বরাবর কাজ করে অর্থাৎ অ্যাকশন রিয়াকশন পেয়ার ঠিক আছে কিন্তু অ্যাকশন রিয়াকশন পেয়ার হলেই হবে না তাদের কি হবে লাইন বরাবর অর্থাৎ দুটো চার্জকে একটা কানেক্টিং লাইন দিয়ে যোগ করলে যে বরাবর যে লাইন হবে সেই লাইন বরাবর কাজ করবে সেই জন্য এটাকে কি বলা হয় সেন্ট্রাল ফোর্স সেই জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে কি সেন্ট্রাল ফোর্স তাহলে সেন্ট্রাল ফোর্স গেল কনজারভেটিভ গেল নেক্সট এবার দেখো যে অন্য কোনো চার্জের উপরে ডিপেন্ড করে না করে না সেইটা আমরা দেখব ধরো এখানে একটা চার্জ আছে আমার এখানে একটা চার্জ আছে এটা কিউ ওয়ান চার্জ এটা কিউ টু চার্জ আমি এখানে একটা থার্ড চার্জ কিউ থ্রি রাখলাম তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে থার্ড চার্জ আনার জন্য এদের ফোর্সটা এই চার্জের উপরে ডিপেন্ড করছে কিনা আমরা সেটা দেখব তাহলে এখানে আমার এফ ওয়ান টু ভ্যালুটা কত হবে কে কিউ ওয়ান কিউ টু এদের মধ্যে ডিস্টেন্স যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার তাহলে এই চার্জটা থাকার উপরে এদের মধ্যেকার যে ফোর্স ইন্ডিভিজুয়াল ফোর্স অর্থাৎ এইটার এই চার্জের মধ্যে যে ফোর্স এই চার্জের মধ্যে যা ফোর্স এই চার্জের মধ্যে যা ফোর্স সেগুলো কিন্তু ভ্যারি করে না অর্থাৎ অন্য কোনো চার্জ আছে কি নেই তার উপরে কুলম্বস ল ডিপেন্ড করে না অর্থাৎ তার ভ্যালুটা সেমই থাকে নেক্সট এবার আমরা যাব এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কুলম্বস ল তাহলে কি আমি যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কিরকম দাঁড়াতে পারে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল ধরো এখানে একটা চার্জ আছে কিউ ওয়ান চার্জ এখানে আমার কিউ টু চার্জ আছে এটা অরিজিন আমার এটা এক্স অ্যাক্সিস এটা আমার ধরো ওয়াই অ্যাক্সিস ধরলাম এই চার্জটার পজিশন ভেক্টর আর ওয়ান এই চার্জের পজিশন ভেক্টর এখান থেকে আমি ধরলাম আর টু এটা আমার আর এই ডিস্টেন্সটা আর তাহলে এই ক্ষেত্রে এই দুটো চার্জের মধ্যে কুলম্বস ল আমি বের করব ধরলাম এফ ওয়ান টু এফ ওয়ান টু অর্থাৎ ফোর্স অন ওয়ান ডিউ টু টু তাহলে সেটার ক্ষেত্রে কি হবে কে ভ্যালু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটা নিয়ে সমস্যা নেই এবার ডাইরেকশনটা আমাকে বলতে হবে তাহলে ডাইরেকশনের জন্য আমি একটা কি দিলাম একটা ইউনিট ভেক্টর দিয়ে দিলাম তাহলে ইউনিট ভেক্টর আমার ওখানে আছে তাহলে এটাকে আমরা যদি আরো স্পেসিফাইড ফর্মে লিখি তাহলে কি দাঁড়াবে কে কিউ ওয়ান কিউ টু আচ্ছা আর এর ভ্যালু দেখো এখান থেকে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারি আর ওয়ান প্লাস আর ইকুয়াল টু কি লিখতে পারি আর টু তাহলে এখান থেকে দেখো আর এর ভ্যালুটা কত আসবে আর টু মাইনাস আর ওয়ান তাহলে এখানে আমাদের দেখো এটাকে আমরা কি লিখতে পারি আর বাই মড অফ আর এর কিউ তাহলে এই ক্ষেত্রে দেখো এই আর এর ভ্যালুটা যদি আমি এইটা পুট করি আর টু মাইনাস আর ওয়ান এখানে এফ ওয়ান টু বলছি আমি এই এফ ওয়ান টু ওয়ান টু কে কি ধরেছি যে ওয়ান এর উপরে ফোর্স ডিউ টু টু তাহলে এটার ক্ষেত্রে আমার কি দাঁড়াবে কে কিউ ওয়ান কিউ টু মাল্টিপ্লাইড বাই আর টু মাইনাস আর ওয়ান না আর ওয়ান মাইনাস আর টু হবে তাহলে আর ওয়ান মাইনাস আর টু বাই আর কিউ আচ্ছা এবার এফ টু ওয়ান যদি আমরা করি এফ টু ওয়ান এর ভ্যালু কি হবে
k q1 q2 তাহলে এখানে আমরা কি লিখব r2 minus r1 by r3 তাহলে একটা জিনিস খেয়াল করো f21 আর f12 এর মধ্যে রিলেশন কি দাঁড়ালো f12 মানে minus of f12 তাহলে এখান থেকে আমরা দেখাতে পারলাম যে কুলম্বস ল ভেক্টোরিয়াল ফর্মে লিখলে আমরা দেখাতে পারি যে এটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারের মতো কাজ করে তাহলে এই চার্জ এর উপরে যে ফোর্স দেবে এই চার্জ এর উপরে সেম ফোর্স দেবে এইবার দেখো এই এই যে ফর্মুলাটা যখন আমরা অ্যাপ্লাই করব কোন কোন ক্ষেত্রে আমরা বা কখন আমরা অ্যাপ্লাই করব ভেক্টর ফর্মটা যখন আমাদের ম্যাগনিটিউড ক্যালকুলেট করি কোন ফোর্সের জন্য দুটো চার্জ q1 q2 বাই r স্কয়ার বা x স্কয়ার x হচ্ছে ডিসটেন্স বিটুইন দা টু চার্জেস q1 এন্ড q2 তাহলে ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু যখন থ্রি ডাইমেনশন হবে তখন আমাদের কিন্তু ভেক্টর ফর্মেই লিখতে হবে তাহলে ভেক্টর ফর্মে কিভাবে লিখব q1 q2 r বাই r কিউব তাহলে এই ফর্মে এই ফর্ম থেকে আমরা কি কি বের করতে পারবো ডাইরেকশন এবং তার সঙ্গে সঙ্গে ম্যাগনিচিউড একই সঙ্গে আমাদের বের হবে তাহলে f equal to q1 q2 তাহলে এবার দেখো এই যে r r এর ডিরেকশন কোন দিকে হবে যেমন ধরো এখানে একটা মাইনাস টু কুলম চার্জ আছে এখানটায় আমার ওয়ান কুলম চার্জ আছে এই পয়েন্টের কোঅর্ডিনেট দা ধরো জিরো 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 আর এই পয়েন্টের কোঅর্ডিনেট টু থ্রি ফোর তাহলে আমার এই চার্জের উপরে কত পরিমাণে ফোর্স দিচ্ছে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব এফ এর ভ্যালুটা আমাদের ফর্মুলা কি কে q1 q2 এদেরকে সাইন সাইন ফর্মেই রাখবো অর্থাৎ q1 এর সাইন এবং q2 এর সাইন যা যা আছে সেইটাই বসাবো অর্থাৎ মাইনাস 2 মাইনাস 2 মাল্টিপ্লাইড বাই 1 মাল্টিপ্লাই ডাইরেকশন এবার তাহলে r এর ভ্যালুটা আমাকে লিখতে হবে তাহলে r টাকে লিখব r মানে পজিশন ভেক্টর কত হবে 2 i ক্যাপ মাইনাস তাহলে আমরা পজিশন ভেক্টর এখানে কত পাবো r এর ভ্যালু এই ক্ষেত্রে দেখো r এর ভ্যালু আসবে আমার 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ তাহলে আমার এই যে ফোর্সের ভ্যালুটা আমি এই সাইডে লিখছি যে ফোর্স f ইকুয়াল টু ভেক্টর সাইন দিয়ে যদি আমি লিখি তাহলে f এর ভ্যালুটা কত আসবে f এর ভ্যালুটা আসবে k q1 k q1 q2 বাই মড অফ রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার তার কিউব মাল্টিপ্লাইড বাই 2 i ক্যাপ অর্থাৎ আর ভেক্টরটাকে আমি বসিয়ে দেবো তাহলে এখান থেকে আমাদের কিসের ভ্যালু বেরিয়ে আসবে ম্যাগনিচিউড এবং ডিরেকশনের ভ্যালু আমাদের বেরিয়ে আসবে তাহলে এইভাবে আমরা কি করতে পারবো যে প্রবলেমগুলোকে সলভ করতে পারবো ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশন তাহলে আপনি দেখো যে এখন পর্যন্ত যে জিনিসগুলো আমি পড়ালাম সেই জিনিসগুলো কি দাঁড়ালো যে ইলেকট্রোডাইনামিক্সের তিনটে পার্ট করলাম ইলেকট্রোডাইনামিক্সের একটা পার্ট হলো ইলেকট্রোস্ট্যাটিক্স ওয়ান এবং টু আর একটা গেল কারেন্ট ইলেকট্রিসিটি ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অল্টারনেটিং কারেন্ট আর একটা গেল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চার্জ যখন রেস্টে থাকছে তখন ইলেকট্রোস্ট্যাটিক্স ওয়ান এবং টু অর্থাৎ চার্জ ইজ অ্যাট রেস্ট তখন আমরা আলোচনা করব ইলেকট্রোস্ট্যাটিক্স যখন চার্জ ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি তখন কারেন্ট ইলেকট্রিসিটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং অল্টারনেটিং কারেন্ট যখন চার্জ ইজ অ্যাক্সেলারেটিং মোশন তখন কী হবে সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আলোচনা করব এবার ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে আমরা কী অ্যাকচুয়ালি পড়লাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স মানে চার্জ ইজ অ্যাট রেস্ট তাহলে এই চার্জটাকে তার ক্যারেক্টার আমরা দেখলাম চার্জের ক্যারেক্টার কী যে আমরা সবচেয়ে ছোট যে চার্জ সেই চার্জের ভ্যালুটা কত ধর একটা প্রবলেম যদি আমি এরকম বলি এখানে একটা চার্জ আছে এখানে একটা চার্জ আছে ধরো যাক এটা কিউ ওয়ান এটা কিউ টু তাহলে এখানে একটা প্লাস কিউ থ্রি চার্জ আছে তাহলে বলা হলো যে কিউ ওয়ান কিউ টুর মধ্যে মিনিমাম ফোর্স কত হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তাহলে কিউ ওয়ান কিউ টুর মিনিমাম এদের ডিস্টেন্স ধরো এক্স দেওয়া আছে এক্স এর ভ্যালু ধরো ওয়ান মিটার তাহলে ফাইন মিনিমাম ফোর্স এফ মিনিমাম বিটুইন কার কার মধ্যে বিটুইন ওয়ান কিউ ওয়ান অ্যান্ড কিউ টু q1 এবং q2 এর মধ্যে মিনিমাম ফোর্স আমাকে ক্যালকুলেট করতে হবে তাহলে আমার মিনিমাম ফোর্স কি হবে তাহলে f মিনিমাম আর কি আসবে ফর্মুলা কি আমার k q1 q2 বাই x স্কয়ার এবার ভ্যালু বসাবো k আমি k এর ভ্যালু জানি 1/4 পাই এপসিলন এর ভ্যালু আছে
q1 q2 দেখো q1 এবং q2 এর উপর ডিপেন্ড করছে ফোর্সের ভ্যালুটা কি রকম হবে মিনিমাম q1 এর মিনিমাম ভ্যালু কত e ইলেকট্রনের চার্জ হচ্ছে তো কম চার্জ হয় না আমি যদি বলি যে কোন জায়গায় চার্জ 1.6/2×10⁻¹⁹ কুলম্ব হয় না অর্থাৎ সব সময় কি হবে e এর মাল্টিপল হবে অর্থাৎ প্লাস মাইনাস ne যেখানে n এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 1 অর্থাৎ এই জন্যই আমি বলেছিলাম যে চার্জ ইজ কোয়ান্টাইজড তাহলে এখানে দেখো e বাই ডিস্টেন্স স্কয়ার মানে 1 স্কয়ার তাহলে মিনিমাম ভ্যালু হবে এটা যে k ইনটু স্কয়ার বাই 1 স্কয়ার তাহলে চার্জ কে বলেছিলাম সেই কারণে কোয়ান্টাইজড কোন একটা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে টোটাল চার্জ রিমেইনস কনস্ট্যান্ট আবার বলেছিলাম চার্জ থাকলে মাস থাকলে চার্জ থাকতেও পারে নাও থাকতে পারে আবার মাস ডিপেন্ড করে ভেলোসিটির উপরে বাট চার্জ ডাজ নট ডিপেন্ড আপন দ্য ভেলোসিটি সেটা বললাম তারপরে আমরা গেলাম কি যে কুলম্বস ল কুলম্বস ল এর আবার কতগুলো ক্যারেক্টার আছে কুলম্বস ল এর আরেকটা নাম কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কুলম্বস ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সবসময় কি হয় অ্যাকশন রিয়াকশন পেয়ার হিসাবে কাজ করে এরা কি হয় কনজারভেটিভ ফোর্স এরা সেন্ট্রাল ফোর্স এরা কি করে ডাজ নট ডিপেন্ড আপন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ আদার চার্জ তারপরে আমরা কি বললাম যে এরা সবসময় কোন দিকে কাজ করে অ্যালং দ্য লাইন জয়নিং দ্য টু চার্জেস তাহলে ফার্স্ট এদের ক্যারেক্টারিস্টিক আমরা দেখলাম অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বস ফোর্সের আমরা কি দেখলাম ক্যারেক্টারিস্টিক কীরকম সেরকম দেখলাম এবার কুলম্বস লকে অ্যাপ্লাই করবো কিভাবে যখন আমরা ওয়ান ডাইমেনশন বা টু ডাইমেনশন প্রবলেম সলভ করবো তখন আমরা কোন ফর্মুলা ইউজ করবো এফ ইকুয়াল টু কে q1 q2 বাই এক্স স্কোয়ার কিন্তু যখন ভেক্টর ফর্মে লিখবো তখন ভেক্টর ফর্মে লেখার সময় আমরা কি বলবো যে ভেক্টর ফর্মে লেখার সময় আমরা বলবো যে এটাকে ভেক্টোরিয়াল ফর্মে লিখতে হবে এবং ভেক্টোরিয়াল ফর্মে লিখতে গিয়ে আমরা দেখলাম যে এটা অ্যাকশন রিয়াকশন পেয়ার হিসাবে কাজ করে অ্যালং দ্য লাইন কাজ করে এটাকে কনজারভেটিভ কেন বললাম কারণ হচ্ছে এর জন্য যে ওয়ার্ক ডান এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চার্জকে নিয়ে গেলে ইট ডাজ নট ডিপেন্ড আপন দ্য পাথ সো ইট ইজ কল্ড কনজারভেটিভ ফোর্স হোয়াই ইট ইজ কল্ড সেন্ট্রাল ফোর্স ইট ইজ কল্ড সেন্ট্রাল ফোর্স বিকজ দ্য ফোর্স ইজ অ্যাক্টিং অ্যালং দ্য লাইন জয়নিং দ্য টু চার্জেস তাহলে আমরা এইভাবে দেখলাম যে ক্যারেক্টারিস্টিকগুলো আমরা আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে আমি কুলম্বস লকে কীভাবে অ্যাপ্লাই করা যায় বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে সেগুলো নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ